আমি কলকাতা থেকে আসছি, আমার ছেলে নাম রাজবীর ঘোষ, ওর কন্টিনেন্টাল মাসকুলার ডিস্টার্ব হয়েছে। তো আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি এখানকার ঠিকানা গত 3 মাস আগে অর্থাৎ মার্চ মাসে, আমি 2016 মার্চ মাসে এখানে এসেছিলাম। এখানে আসার পরে ওর স্টেনশন থেরাপি হয়, হওয়ার পরে আমি বাড়ি চলে যাই এবং ওনাদের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি করায় বাড়িতে, এবং কিছু ওষুধ ওনারা দিয়েছেন সেগুলো ঠিক মতো খাওয়াই। খাওয়ানোর পর এখন আমার বাচ্চা আগের থেকে ইম্প্রুভ হয়েছে, আমি বলবো না যে বিশাল কিছু ইম্প্রুভ হয়েছে, তবে ইম্প্রুভ হয়েছে আমি সেটা নিজেও বুঝতে পারছি। এবং আমার ছেলে আগে খাট হোল্ড হতো না, খাটটা ডাউন হয়ে যেত পিছনের দিকে, তো সেটা অনেকটাই ও হেড কন্ট্রোল করতে পেরেছে। এবং ওর শরীরে আগে থেকে অনেক পাওয়ার, যেমন আগে উঠে করতে পারতো না এখন সেটা করতে পারে, এবং নিজের মধ্যে ওর নিজের মধ্যেও একটা পরিবর্তন এসছে। আগে কনফিডেন্স পেত না, এখন নিজে থেকেই বলে বাবা আমি দাঁড়াবো, বাবা আমি হাঁটবো, আমি কবে হাঁটবো, এবং ব্যায়াম করানোর সময় ও সহযোগিতা করে। এবং এখানে আসার পর আমি আজকে ফলোআপে এসেছি, আমি 3 মাস পর, তো ফলোআপে ওনারাও পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন অনেকটাই আগে থেকে বেটার হয়েছে। আশা করছি 3 মাস পর আবার যখন আসবো আমি ছেলেটাকে আরো অনেক বেটার দেখতে পাবো এনাদের পরামর্শ মধ্যে। এবং আমি এনাদের কাছে যে চিকিৎসা পেয়েছি তাতে আমি পুরো না হলেও মোটামুটি সন্তুষ্ট।